সপ্তমী। তো দেখো সকালে ঘুম থেকে উঠেই মুড়ি চা সব নিয়ে বসে গেছে তোমাদের দাদা আর আমার মেয়ে। তো আর আমি একটুখানি তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করার জন্য এটা দেখিয়ে দিলাম। তো দেখো এই যে সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে তারপরে সকালে আমরা চা খেতে বসেছি। তো চা টা খাওয়া হয়ে যাওয়ার পর মেয়ে স্নান টান করে রেডি হয়ে নিচ্ছে, ক্লাবে যাবে আর কি মণ্ডপে। আমাদের দুটো তিনটে বাড়ির পাশেই হচ্ছে মণ্ডপ, খুবই মানে কাছে, যার জন্য পুরো মাইকের আওয়াজটা একদম বাড়িতে আসে, যার জন্য ঠিকঠাক করে আর কি রোজের ভিডিও রোজ তোমাদের দিতে পারিনি। তো যেহেতু এত আওয়াজ আসে তো ভয়েস দিতে পারতাম না তার জন্য। তো দেখো সপ্তমীর দিন এরকমই, তারপরে সকালে আমি স্নান টান করে পুজোটা সেরে নিলাম ভালো করে। তো সকালে পুজো টুজো দিয়ে এরপরে রেডি হয়ে নেব, তো আমিও মণ্ডপে যাব। তো বাড়িতে থেকে কি করব তাই না, পাশে যেহেতু পুজো হচ্ছে আর পুজোর সব কিছু দায়িত্ব নেওয়ার জন্য প্রতি বছরই ভাবি কিন্তু হয় না, ঘরে এত কাজ থাকে। তো দেখো আমি এরকম একটা তিনটে কালারের জামদানি আর এইরকম রেড কালারের একটা, এটাও আমার একটা শাড়ির সাথে বানানো ব্লাউজ যাই হোক সেটা দিয়ে আমি পরে নিলাম। তো এটার মধ্যে দেখো পিঙ্ক আর ইয়েলো আর হলো গ্রিন, এই তিনটে কালার রয়েছে। তো এটা দিয়ে রেডি হয়ে নিলাম, ছেলে মেয়ে চলে গেছে একা একাই, ওদের রেডি করে দিলে ওরা নিজেরাই চলে যায়। তো ওরা রেডি হয়ে চলে গেছে, আমি এরপরে যাব বেরাবো। তো বাইরে দেখো এরকম প্রচণ্ড রোদ্দুর, এবারে পুজোটা তো দেখছি বেশ ভালোই আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক এইবারে যাওয়ার পর ওখানে ছেলের হচ্ছে তোমার ড্রয়িং কম্পিটিশন ছিল আজকে, তো সপ্তমীর দিন ড্রয়িং কম্পিটিশনের ওখানে ব্যবস্থা করা ছিল। তো ওখানে দেখো ছেলে ড্রয়িং করছে। তো তারপর এখানে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের সপ্তমী অষ্টমী নবমী তিন দিন আমাদের মণ্ডপে খাওয়া দাওয়া, মানে সকালের ব্রেকফাস্টও আছে দুপুরের খাওয়া দাওয়াও আছে। তো এরকম দেখো ব্রেকফাস্ট না করেই ওখানে ড্রয়িং করতে বসে গেছে, ওকে দিদি বলেছিল খাওয়ার জন্য কিন্তু খাবে না। তো ওখানে যাই হোক ড্রয়িং করছে, আমি পেছনে বসে দেখছি। আর এদিকে দেখো মায়ের পুজোটাও হচ্ছে, তো এদিকে ওরা ছেলে ড্রয়িং করে নিল, তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আসলাম, নিজেও খেয়ে নিলাম, তারপর এখানে বসে আছি। তো বসে দেখো এই যে পুজো হচ্ছে, ঠাকুরের পুজো হচ্ছে, ঢাক বাজছে, ভালোই লাগছে। এখন তো আর বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, পুরো পুজোটা এখানে বসে দেখলাম। তো তারপর দুপুরের খাওয়া দাওয়া, তো দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে ছিল হলো তোমার রুই মাছ আর ডাল ভাজা চাটনি পাঁপড় এই সমস্তই। তো খাওয়া দাওয়া সেরে এসে গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিতে হলো বাড়িতে, কারণ কি পুজোটা সকালে সেই সেরে গেছিলাম। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়ে নিলাম ভালো করে, তো ঠাকুরকে খাইয়ে দাইয়ে নিয়ে এরপর রেডি হয়ে বিকেলে আবার মণ্ডপে গিয়ে বসবো। কারণ আগের দিন তোমরা জানো যে মেয়ে গান করেছিল, একটা প্রোগ্রাম ছিল, তো আজকেও কিছু কিছু এরকম সবাই গান করবে, আবৃত্তি বলবে, নাচ করবে, অনেক কিছুই হবে। তো সেই জন্য মণ্ডপে গিয়ে আবারও আমরা সেজে গুজে দেখো আমি আর মেয়ে যে বেরিয়েছি, আর ছেলেকেও আগে রেডি করে দিয়েছি, ওকে আগে মেয়ে দিয়ে এসেছে। তো এই যে এরকম দুটো তিনটে বাড়ির পরেই আমাদের মণ্ডপ। তো মণ্ডপে দেখো এই যে আমার বান্ধবীরা সব রয়েছে, মানে তোমার দাদার বন্ধু যারা আর কি, সেই বন্ধুর বউরাই আমরা আর কি সবাই মিলে একসাথে কথা বলছি। তো ওখানেই সবাই প্রায় আমরা 7-8 জন আমাদের পাড়ারই হচ্ছে সব বন্ধুর বউরা এখানে এই পুজোর সময় বলতে পারো একসাথে সবাই আমরা হই। তারপর তো যে যার মতন যার যার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকে, তো সারা বছর এমনি দেখা হলো কথা হলো ওই অবধি, তো এই পুজোর সময়টা আমাদের সবার সাথে সবার একসাথে দেখা হয়, একসাথে আমরা বরণ করি, একসাথে অঞ্জলি দিই, এটাই খুব ভালো লাগে। তো এখানে আর ছেলে সবার যে আমাদের যে ছেলে মেয়েরা আছে তারাও একসাথে বন্ধু বান্ধবের মতন সব খেলা করে একসাথে, তো এটাই। তো তারপর দেখো এরকম একটা ওরা গেম শো করেছিল যেটা হলো হাতির পেছনে লেজ লাগাতে হবে, তো এগুলোই করছিল আর আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম দেখছিলাম। তো এরম করে প্রায় রাত্রির 1টা অবধি আমরা এখানে আড্ডা মেরেছি। তো এরকম ঢাক বাজে, তারপরে এরকম গেম শো হলো, এরপর কালকেও আছে আর একটা গেম শো, এরকম এই দেখো এরকম হাতির পেছনে তোমার লেজ লাগাতে হবে, একটা পয়েন্ট করা আছে হাতির পেছনে, তো ওটা লেজটা লাগাতে হবে। তো এই নিয়ে প্রচন্ড মজা করছিলাম আমরা আমরা যে হাতির লেজটা উল্টো পাল্টা জায়গায় লাগানো হয়ে যাচ্ছিল, তো এরকম টাইপের প্রচুর আনন্দের খেলা মানে এখানে হয়েছে যে মানে মানে বলার মতন না, মানে ভীষণই মজা করে আমরা কাটিয়েছি। তো তারপর দেখো ছেলে প্রচন্ড ডান্স করছে, এখানে গান চালিয়ে দিয়েছে, কি শান্তিকা শান্তিকা শান্তিকা।
তো তারপর আমরা ওরকম ওখানে বসে বসে তোমাদের বললাম যে রাতের একটা অব্দি আড্ডা মেরেছি, তো এইসব প্রোগ্রাম হয়ে যাওয়ার পর ওরকম অত চিৎকার চেঁচামেচিতে সেইভাবে কথা বলতে পারিনি। তো তারপর রাতের একটা অব্দি বসে প্রচন্ড গল্প, তো এরকম গল্প করার পর তারপর বাড়ি গেলাম, মানে বাড়ি যাইনি। তারপরে তোমাদের দাদা বললো যে কিছু খাবার খাওয়ার জন্য, কারণ দুপুরে খাওয়ার ছিল, তো রাতের খাবারটা আমাদের কিছু রান্না করা ছিল না। তো যেহেতু এতক্ষণ ধরে গল্প টল্প করেছি, তো চলো আমরা দুটো ঠাকুর দেখে তারপরে কিছু খাবার কিনে নিয়ে চলে আসব। তো খাবার বলতে ছেলের বায়না বিরিয়ানি, তো বিরিয়ানি আমাদের সামনে আর্সেলান আছে, তো আর্সেলানের বিরিয়ানি নিয়ে নিলাম। তো বাড়িতে এসে তারপরে দু প্যাকেট বিরিয়ানি নিয়েছি, কারণ কি তোমাদের দাদা ক্লাবে খাওয়া দাওয়া করেছে, আমি আর আমার ছেলে মেয়ে খাবো, তো ওই জন্য দু প্যাকেট বিরিয়ানিতে আমাদের হয়ে যাবে। তো বিরিয়ানিটা এবারে ভাগ করে নেব, দিয়ে রাত্রেবেলায় আমরা এই বিরিয়ানিটাই খাবো, মানে চিকেন বিরিয়ানি। তো এর মধ্যে আলুও আছে, তো যাই হোক এইটা দিয়েই আমরা ডিনারটা সেরে নেব। দিয়ে আজকে সপ্তমীর দিনটা তো এইভাবেই কাটালাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরও পুজোটা খুব ভালো কাটুক, গুড নাইট, টাটা।